সাংবাদিক বন্ধুরা, আজকের যে আলোচ্য বিষয় বিশ্ব সম্মুখের যে সন্ত্রাসী রাজনৈতিক দল সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হয়েছে, যেভাবে 2013 সালে 2014 সালে বোমা নিক্ষেপ করা হয়েছে, মানুষকে দিনের পর দিন অবরুদ্ধ করার জন্য অবরোধ ডাকা হয়েছিল, অর্থাৎ জনগণের দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে এবং যেভাবে মানুষ হত্যা করা হয়েছে এটি মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। তাদের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিএনপি আসলে তাদের রাজনৈতিক চরিত্র হারিয়ে একটি সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হয়েছে। আমরা এই কথাগুলো বারংবার বলে এসেছি, বিএনপির পক্ষ থেকে তারা এগুলোকে অস্বীকার করার চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে বিএনপির জন্মটাও হচ্ছে সন্ত্রাসী কায়দায়, কারণ ক্ষমতা দখল করা হয়েছিল সন্ত্রাসী কায়দায়, অস্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন, ক্ষমতার উচ্ছিষ্ট মিলিয়ে তিনি বিএনপি গঠন করেছিলেন এবং অনেককে বাধ্য করা হয়েছিল তখন বিএনপিতে যোগ দেওয়ার জন্য। যাদের একটু বয়স বেশি সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতির উপরে যারা পর্যবেক্ষণ করেছিলেন তারা জানেন, শুধু ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়েই যে বিএনপিতে লোক জড়া করা হয়েছিল তা নয়, অনেককে বিএনপিতে যোগ দেওয়ার জন্য নানাভাবে বাধ্য করা হয়েছে। অর্থাৎ বিএনপির জন্মটাই হচ্ছে সন্ত্রাসী কায়দা। সেই বিএনপি তাদের প্রকৃত রূপের আত্মপ্রকাশ ঘটেছে বিভিন্ন সময়। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় তখন হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় তখন ছাত্রলীগ যুবলীগের বহু নেতাকর্মীকে জীবনের তরে পঙ্গু করে দেওয়া হয়েছে। এরপর বিএনপি যখন খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় তখনও একই কায়দায় বহু আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। 2001 থেকে 2006 সাল 21,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। 2001-এর নির্বাচনের পর হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থককে ভিটে মাটি ছাড়া করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিটে মাটি দখল করে সেখানে পুকুরকরণ করা হয়েছে। এই যে সন্ত্রাসী কায়দায় মানুষের উপর আক্রমণ, মানুষকে অবরুদ্ধ করে রাখা, এই কারণে বিএনপি প্রকৃতপক্ষে তাদের রাজনৈতিক চরিত্র হারিয়েছে। আমরা এই কথাটি বহুদিন ধরে বলে আসছিলাম, কিন্তু এবছরের গোড়ার দিকে কানাডার নিম্ন আদালত যখন রায় দিল যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন, এরপর কানাডার ফেডারেল কোর্টের বিচারক জাস্টিস এস ব্রাউন যখন রায় দিলেন যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন ছিল, আছে এবং ভবিষ্যতেও বিএনপি সন্ত্রাসী কায়দায় মানুষের উপর আক্রমণ করতে পারে, এই মর্মে কানাডার ফেডারেল কোর্ট রায় দিয়েছে। এরপর অতি সম্প্রতি গত 19 জুলাই ওয়াশিংটন টাইমস পত্রিকার একটি নিবন্ধে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং বিএনপি বিরোধী জোটের নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। এই বিরোধী জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে বহু আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্টে তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধীদলীয় যে জোট, সেই জোটে বহু রাজনৈতিক দল আছে যাদের নেতারা আফগানিস্তানে ট্রেনিংপ্রাপ্ত, যারা মনে করে বাংলাদেশে আফগানিস্তানের মতো ইসলামী হুকুমত, ইসলামিক খেলাফত কায়েম করতে হবে, মহিলাদের স্কুল কলেজে যাওয়ার অধিকার নাই, এই ধরনের মতাদর্শে যারা বিশ্বাস করে তাদের অনেকগুলো দল বিরোধী দলের জোটের মধ্যে আছে এবং তাদের অনেক নেতা আফগানিস্তানে ট্রেনিং প্রাপ্ত।
এরা যে এখনো বাংলাদেশে রাজনীতি করে এটি হচ্ছে তাদের সৌভাগ্য। যারা প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করেছে, একুশে আগস্টের গ্রেনেড হামলা এটি প্রমাণিত আজকে। একুশে আগস্টের গ্রেনেড হামলা বিএনপির পৃষ্ঠপোষকতায়, এই গ্রেনেড হামলা সরকারের পৃষ্ঠপোষকতায় এই গ্রেনেড হামলা হয়েছে। কোথায় বৈঠক হয়েছিল, কার মাধ্যমে টাকা লেনদেন হয়েছিল, কোত্থেকে গ্রেনেড এসেছিল, সমস্ত কিছু আজকে দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। এরপরও যে এরা রাজনীতি করে এটি তাদের বাংলাদেশ বলে এটি সম্ভব। অন্য কোনো দেশ হলে বেগম খালেদা জিয়া সহ বিএনপি নেতৃবৃন্দ বহু আগে রাজনীতি করার অযোগ্য ঘোষণা করতেন। বেগম খালেদা জিয়া এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন, লন্ডনে অবস্থান করছেন। আমি গত পরশু দিন একটি সমাবেশে বলেছিলাম, বেগম খালেদা জিয়া তিনি আদালতের অনুমতি ব্যতীত রেখে তিনি বিদেশে গেছেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। আমি আজকেও একই কথা বলব। আমি দেখেছি গতকাল আমার এই বক্তব্যের কারণে তারা আদালতে আমার বিরুদ্ধে পিটিশন দিয়েছে, যদিও এই পিটিশন অনার্ড হয়নি, এবং সেই পিটিশন দিতে গিয়ে আদালতে হট্টগোল করেছে। আদালতে হট্টগোল করার প্রেক্ষিতে সেখানে মাহমুদ্দিন খোকনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। পরে বিএনপির নেতারা ক্ষমা প্রার্থনা করার পর এই গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়। আমি আজকেও একই কথা বলব যে বেগম খালেদা জিয়া আদালতের অনুমতি ব্যতীত রেখে যেহেতু বিদেশে গেছেন, আমি আমাদের প্রসিকিউটর টিম সহ সরকারের যে প্রসিকিউটর টিম, দুদকের যে প্রসিকিউটর টিম, তাদেরকে তারা ইতিমধ্যেই তার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আবেদন করেছেন। আমি আশা করব তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। যিনি আদালতে 150 দিনের বেশি হাজিরা দেন না, যিনি আইনের কোনো তোয়াক্কা করেন না, তিনি কি ভগবান হয়ে গেছেন বেগম খালেদা জিয়া, যে তিনি কি যে অস্পৃশ্য হয়ে গেছেন যে তাকে কেউ ধরতে ছুতে পারবে না, যে এবং খালেদা জিয়া আদালতকে তোয়াক্কা করবেন না, আইনকে তোয়াক্কা করবেন না, তোয়াক্কা না করে তিনি আদালতের অনুমতি ব্যতীত রেখে বিচারাধীন থাকা সত্ত্বেও আদালতের অনুমতি ব্যতীত রেখে তিনি বিদেশে চলে যাবেন? এক দেশে তো দুই আইন হতে পারে না। সুতরাং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। বেগম খালেদা জিয়া লন্ডনে বসে নানা সন্ত্রাসী জঙ্গি সংগঠনের সাথে বৈঠক করছে, এমনকি তিনি আইএসএল প্রতিনিধিদের সাথেও যোগাযোগ করেছেন। বেগম খালেদা জিয়া কোন হোটেলে বৈঠক করেন, হোটেলে বৈঠক করে গভীর রাতে তিনি তারেক জিয়ার বাসায় ফেরেন, এই তথ্য আমাদের কাছে আছে। বিএনপির পক্ষ থেকে নাকি বলা হয়েছে তাদেরকে তথ্য উপাত্ত দেওয়ার জন্যে। আমরা অবশ্যই প্রয়োজন হলে সেই তথ্য উপাত্ত জাতির সামনে উপস্থাপন করব। তিনি সেখানে সন্ত্রাসী জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ করছেন, বৈঠক করছেন, এমনকি আইএসএল প্রতিনিধিদের সাথেও তিনি যোগাযোগ করেছেন। তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি নীল নকশা সেখানে বসে প্রণয়ন করছেন। আমি সরকারকে অনুরোধ জানাবো তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। যেই সংগঠনকে আন্তর্জাতিক সম্প্রদায় সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে, যেই সংগঠনকে কানাডার আদালত রায় দিয়ে বলেছে এটি একটি সন্ত্রাসী জঙ্গি সংগঠন, যেই সংগঠনের নেত্রী লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা উচিত। আজকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যে আলোচনা সভার আয়োজন করেছেন, বিএনপি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে একটি সন্ত্রাসী সংগঠন, এই আলোচনার এই বিষয়বস্তুটা অত্যন্ত যথার্থ। আমি দেশবাসীকে অনুরোধ জানাবো এদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখার জন্য। এরা হচ্ছে গোকরা সাপের চেয়েও অনেক বেশি বিষধর। বিএনপি গোকরা সাপের চেয়েও অনেক বেশি বিষধর, আর বিএনপি নেতৃত্বের বিষ আরও বেশি। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। জয় বাংলা, জয় বাংলা।